কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। বিন্দাস চলে আসলাম আর একটা ইন্টারেস্টিং 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 ব্লগ ভিডিওটা। আজকের ব্লগ ভিডিওটা গাইজ সত্যি কথা বলতে মারাত্মক ইন্টারেস্টিং হবে, কারণ আজকে আমি নিয়ে আসতে চলেছি ফাইনালি ফাইনালি আমার ড্রিমটাকে নিয়ে আসতে, তার মানে DSLR কিনতে যাচ্ছি। তো এখন আমি সকাল সকাল উঠে বেরোচ্ছি, প্রায় এখন বাজে সকাল 7টার সময়, তাহলে চোখ মুখ দিয়ে বুঝতে সময় ঘুম দিয়েছে, আর সোনাই এখন ওই ঘরে ঘুমাচ্ছে। আর আমি DSLR কিনতে যাচ্ছি, সোনাই এখন পর্যন্ত জানে না। আমি কালকে স্টোরি দিয়েছিলাম ইনস্টাগ্রাম যে মাই ড্রিম কামিং সুং, এরকম কিছু লিখেছিলাম। তো সোনাই আমাকে বলছিলো কি ড্রিম কামিং সুং, মানে কি আগে আইফোন হবে তারপরে সব কিছু হবে। তো যাই হোক, এখন আমি ওই ড্রিমটার সাথে কথা বলা হয়ে গেছে, সব টাকা টাকা পে করা হয়ে গেছে, এখন আমি যাবো গিয়ে নিয়ে আসতে, ঠিক আছে? আর সোনাই আমাকে ওই ঘরে ঘুমাচ্ছে, চলো দেখে আসি। তো গাইজ দেখতে পাচ্ছ উপরে একটা ফ্যান, এখানে একটা ফ্যান লাগিয়ে ম্যাডাম সে ঘুমাচ্ছে। ও জানেও না যে আমি উঠে গেছি সকাল সকাল। তো আমি এখন যাবো, বেরিয়ে যাবো, ও যখন ঘুমতে উঠবে আমাকে ফোন করবে, বলবো আমি একটা জায়গায় এসেছি, ঠিক আছে? তো তারপর এসে না ওই DSLR নিয়ে, তোমার একটা আমি প্র্যাঙ্ক করেছিলাম যে আমার তোমার ইউটিউব চ্যানেল, এই চ্যানেলটার আমাদের বাসা প্র্যাঙ্ক বা ইউটিউব চ্যানেলটা যেটা দাঁড়িয়েছিল, ওই DSLR কেনা প্র্যাঙ্ক করার পরের থেকে আমার চ্যানেলটা দাঁড়িয়েছে। তো ভেবেছি আরেকবার সেম প্র্যাঙ্কটা একটা ট্রাই করবো যে করা দেখবো কি না হয় কি না। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করি। তো গাইজ ফাইনালি আমি বেরিয়ে পড়েছি, এবার আমি যাচ্ছি একা একাই গন্তব্যস্থানের দিকে। তার আগে গাড়িতে তেলটা অনেকটাই কম আছে, তো তেলটা এখন পুরো ফুল ট্যাঙ্কি করতে হবে, কারণ অনেকটা যাবো আমি হচ্ছে চাকদা। আর ওখানে সুমিত রয়েছে, আমি সুমিতের সাথে কথা বলেছিলাম, একমাত্র সুমিত জানে আর আমি জানি। আর একটু পরে আমি মা মামিকে ফোন করে দেবো যে যাচ্ছি, যে খাওয়া দাওয়া করবো দুপুরে, তারপর বাড়িতে ফিরবো, কারণ অনেকটা রাস্তা। তো গাইজ যেতে যেতে মোটামুটি মানে দুপুরে না খেলে আমার আস্তে আস্তে অনেক ব্যাপার বেলা হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে। তো ফোন করে দিয়ে যায় যে ওখানে যদি জানে যে আমি ওখান থেকে গিয়ে ফিরে এসেছি, পরে গিয়ে ঝামেলা করবে, পরে গিয়ে বলবে হ্যাঁ আমার তো শাশুড়ি না, হ্যান না ত্যান না অনেক কিছু বলবে, তার জন্য ওখানে গিয়েও খেতে হবে। তার জন্য আমি ওখানে মা মামিকে একটু পারেই একটু বাদেই ফোন করবো যে আমরা আসছি, আমরা বলতে আমি আসছি। তো চলে এখন আগে পেট্রোল পাম্পে গিয়ে তেলটা ভরি, তারপর কথা হচ্ছে। তো গাইজ ফাইনালি আমি জাগুলিয়া কল্যাণী সব ছাড়িয়ে এখন চাকদার প্রায় অনেকটাই কাছাকাছি চলে এসেছি। তো চাকদায় গিয়ে একটু রেস্ট নেবো, চাকদা পুরো মোড়ে মাথায় গিয়ে একটু জল ফল খাবো, খেয়ে দিয়ে তারপরে আবার ওখান থেকে সোনাইদির বাড়ির উদ্দেশ্য থেকে যাবো, ঠিক আছে? তো ওখানে আমাদের সুমিত ওয়েট করছে, ওখানে গিয়ে ডাইরেক্ট চাকদায় গিয়ে কথা হচ্ছে, এখন কিছু সিনেমাটিক সব তোমার এনজয় করো। ঠোঁটে ঠোঁট রেখে বলো প্লিজ, ভালোবাসা বেঁচে আছে। তো গাইজ ব্যাপারটা কি হয়েছে যে আমি ফাইনালি চলে এসেছি পূর্ব বিষ্ণুপুর, আর এখন এখান থেকে মিষ্টি নিতে হবে, কারণ যেহেতু ছোটো বাড়িতে যাচ্ছি মিষ্টি নিয়ে যেতে হবে। চলে এখন ফটাফট করে নিয়ে নিই, তারপরে সুমিতকে ফোন করবো, কোথায় আজকে গিয়ে জিজ্ঞাসা করবো, তারপর আমি দেখায় যাবো। তো গাইজ ব্যাপারটা কি হয়েছে, যেতে যেতে রাস্তায় আমার গাড়ির চাকাটা লিক হয়ে গেছে। হ্যাঁ, তা এখন গ্রামের মধ্যে রয়েছে, তো সেরকম কোনো দোকান খুঁজে পাচ্ছি না যে সেখান থেকে হাওয়া দেবো বা লিকটা সারবো, গাড়ি টানছেই না, একদম ডুবুস ডুবুস করে গাড়ি যাচ্ছি। আমি যাচ্ছে গাড়ি তেমন হ্যান্ডেল এরকম কাঁপছে, প্রচুর কাঁপছে, তেমন যেরকম হাওয়া না থাকলে যেটা হয় গাড়ির সেরকম সেমই হচ্ছে। তো এখন যাই না কোথায় হবে, যখন সুমিতের সাথে গাড়ি দেখা করবো, দেখা করে সুমিত জানবে যে সুমিত কোথায় গাড়ি ফাড়ি সারা যায়, তো সেখানে যাবো, সেখানে গিয়ে গাড়ি সারতে হবে, তারপরে আবার বাড়ি যেতে হবে। তো ব্যাড লাগ। ফাইনালি সুমিত দাঁড়িয়ে রয়েছে এখানে। আজকে আমার মন ভালো নেই। কেন, কি হয়েছে? অনেক সর্বনাশ হয়ে গিয়ে। কেন, গার্লফ্রেন্ড পালিয়ে গেছে? আমি বাজা আয়েগা না ভিড়ো। সো গাইস ফাইনালি ক্যামেরা আমার হাতে চলে এসেছে, আর এই যে সুমিত ক্যামেরা চুজ করেছিল সনি, আমি বলেছিলাম সনি নেবো, তো সনি পেয়েছি। বলবো আর তো ক্যামেরাটা কেমন হয়েছে তোমরা বলবো। তো ক্যামেরার ফটো সেটা আমি তোমাদেরকে বাড়িতে গিয়ে ভালো করে তোমাদেরকে সেটা তুলে শোনাই শোনাই সব থাকবে, এখন তুলবো তুলে দেখাবো। তো এখন যে সারপ্রাইজটা এখন তো দেওয়ার বাকি রয়েছে, যাই না কী রিয়াকশান হবে, আর সেটা মাইমা দেখছে। তো এটা হচ্ছে সুমিতদের বাড়ি, কেমন হচ্ছে ছুট্টিদের বাড়ি, তোমাদের হচ্ছে পূজার দীর বাড়ি। তো যে সব সব চার্জার টার্জার সবই সব ঠিক আছে। তো যাই হোক ক্যামেরাটা আমার খুবই পছন্দ হয়েছে, এখন এখান থেকে নেবো, নিয়ে মামির বাড়িতে মা বাড়িতে যাবো, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে তারপর বার হবো, তার আগে গাড়িটা আবার ঠিকও করতে হবে। দেখতে পাচ্ছ পুরো চাকা একদম কিচ্ছু নেই, দেখো
পুরো চাকাতে পুরো পাবি নেই, পুরো বসে গেছে। তো আমি এই গাড়ি নিয়ে নাকি সে বাসার থেকে নাকি এখানে চলে এসেছি, আমি খেয়ালই করিনি, বুঝতে পারিনি। আমি যখন গাড়ি স্লো করেছি তখনই বুঝতে পেরেছি যে এই ব্যাপারটা, হয়তো বাসাতে ছিল না, রাস্তায় যা অবস্থা রাস্তা থেকে সেইভাবে হয়েছে। তো চলো যাই হোক, এখন এখান থেকে ওই বাড়িতে যাবো। গাইস প্রথমবার দইয়ের হাইটা সেই সালামা তা গায়া। তো ফাইনালি চলে এসেছি সোনাই দাদুর বাড়িতে। মামি কেমন আছো? তো ওইখানে রান্না করে অন্ধকারের মধ্যে মামি রান্না করছে। এই সাইডে স্যারজি, স্যারজি কেমন আছো? কেন কি হয়েছে? কি হয়েছে? দুর্বল আজকে কি তোমার দাস্ত হচ্ছে? না দাস্ত হচ্ছে না। তো গাইস দিদা কই? হ্যাঁ কেমন আছো? ফাইনালি দিদা চলে এসেছে পুজো টুজো দিয়ে। আর আমার জন্য কি নিয়ে এসছো গো? দই। তো এখন আমি সে আবার দই খাবো। তো চলো, এইবারে দইটা ভাঙিনি, দুবার দইয়ের দই নিয়েছিলাম, দুটো বাড়ি দইয়ের হাড়িটা ভেঙে গেছিলো। তো ফাইনালি এবার দই নিয়েছে। কতটা দই দিয়েছে? কেন আমি বাড়িতে কেউ করবো? কেন স্নান করি? তো গাইজ আমাকে বকা দিলে স্নান করে যেতে হবে রাস্তা দিয়ে, আমাকে জালে যদি আমার ধুলো বালি হয়ে যায়। ধুলো লাগে না, ধুলো লাগে না, স্নান করে খাইলে তো আমি অন্যরকম শরীরটা সুস্থ থাকবে। এখন বড়দের কথা শুনতেই হবে, নাহলে আমাকে কিন্তু আটকে রেখে দেবে এখানে। তো গাইজ ব্যাপারটা কি হয়েছে? দেখো খুশ হো গা। এখন হবে খাওয়া দাওয়া, খেয়ে দিয়ে আমরা বেরিয়ে যাবো, কারণ তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। মামি কি আছে আইটেম আজকে? আজকে ডাল, আলু ভাজা, চাল কুমড়ো ভাজা। সেই ডাল যখনই সে ডাল ডাল খাইয়া খাইয়া আমার সে ডাল করে দেবে। আর কিছু নেই, শুধু ভাজা, মাংস আছে। বাহ, এই শুধু মাংস দিলে তো হয়ে যায়, ডাল টাল কিছু দিতে লাগবে। যাই হোক এখন খাওয়া দাওয়া খেয়ে দে, তারপরে কথা হচ্ছে, খাবার আর কিছু দেখাবো না, তো খেয়ে দে আর কথা হচ্ছে। আর বাড়ি থেকে শোনায় সারপ্রাইজটা মেনে হলে সারপ্রাইজটা দেবো, দেবো কেমন লাগে। তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি চলে যাবো। উঠে বসো। তুমি কবে যাবা? টামটামকে দেখতে তাকা ওইদিকে, কদিন পরে যাবে? আপনারা যাবে বললেন দুজনে, বুড়ো বুড়ি, কবে যাবেন দুজনে? আমরা যাবো। কবে? শরীরে ভালো হবে না, তুমি চলো। কবে যাবা? কবে যাবা? যাবো খানে। সে দুই শুনলাম আমি কিছুদিন আগে বললো যাচ্ছি, তা আমাকে শোনাই বললো যে যে কালকে আসবেন দাদু দিদা। হ্যাঁ আসতে ভালো, তো কতদিন পর আসছে? সকালে শুনো না আসছে না। হ্যাঁ চলে গা, টাটা, সাবধানে থাকো, সাবধানে থাকবে। আসছি টাটা, ভালো থাকবে, তাড়াতাড়ি দাদু দিদাকে পাঠাবে। মা বাড়িতে বেরিয়ে এখন সুমিতদের বাড়িতে চলে এসেছি, তারপরে ছুট্টিদের বাড়িতে চলে এসেছি। আর ওখানে চাল নিয়ে যাচ্ছে, যেহেতু বাড়িতে চাষের চাল, তো ফালতু কেন কিনে খাবে, তার জন্য এখান থেকে প্রায় 30 কেজির মতো, বেশি ছাড়া কম না, তত চাল নিয়ে যাচ্ছে এখান থেকে। তো প্রায় 1500 টাকার কাছাকাছি এটা বেঁচে গেল সেভ, কারণ এখন যে সংসারের টানটুন চলছে না, তো এই পরিস্থিতিতে যতটা সেভ হয় অনেকটাই সেভ। তো যাই হোক, তাই এখন আমরা চালটা নিয়ে সব কিছু গুছিয়ে নিয়ে আমরা এখন বেরিয়ে যাবো। তার আশা ফাইনালি আমরা ক্যামেরা ট্যামেরা নিয়ে চল গাছ মিটিয়ে এখন আমি আসি যাচ্ছি বাড়ির দিকে। আর বাড়িতে গিয়ে সেই সেই হবে রিয়াকশান, আর কিছু কথা বলবো না, ডাইরেক্ট একটা ছোট্ট সিনেমাটিক শট দেখো, সিনেমাটিক শট দেখে ডাইরেক্ট বাড়িতে গিয়ে আপনাদের সাথে প্র্যাঙ্ক করার পরে কথা হচ্ছে। আমি রাস্তায় এই ময়না পর্যন্ত এসে হঠাৎ করে আবার লিক হয়ে যায়, তো তারপর সুমিতকে আমি পাঠিয়ে দিলাম বাড়িতে, বললাম তুমি একা একা যেতে পারবে, তো একা একা চলে গেছে। ফাইনালি টোটোতে উঠে পড়লাম, তো এখন টোটোতে ঘুরে আমি যাচ্ছি এখন বাড়িতে, বাড়িতে গিয়ে কথা হচ্ছে। ফাইনালি ক্যামেরা কেনা হয়ে গেছে, প্র্যাঙ্কও করা হয়ে গেছিলো কালকে,
তো সেইভাবে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, তো এবার ওকে ফাইনালি ফোনটা ক্যামেরা দেব ওর হাতে আর রিয়াকশনটা করে ফুল অনুভূতিটা। থ্যাংক ইউ সো মাচ ক্যামেরা দেওয়ার জন্য, আর অনুভূতি ফার্স্ট টাইম এর মতো কখনোই আসে না, কারণ থ্যাংক ইউ ফার্স্ট টাইম এর অনুভূতি শেয়ার হয়ে গেছে। তো আপনাদের একটা গিফট দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর সবথেকে বড় কথা হচ্ছে এটা শুধু গিফট না, এটা হচ্ছে একটা স্বপ্ন পূরণ আমাদের, হতে পারে ছোট কিন্তু স্বপ্ন পূরণ। আর সব থেকে বড় জিনিস হচ্ছে যেটা চেয়েছিল সেটাই পেয়েছে ও, কারণ ও চেয়েছিল যে সনির ক্যামেরা নেবে দেরি হোক বাট সনির নেবে, তো সনির ক্যামেরাই পেয়েছে। থ্যাংক ইউ সো মাচ ঠাকুর। সুমিত ক্যামেরাম্যান সুমিত আমি ক্যামেরা করে দিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ সুমিত, কারণ সুমিতের জন্য সম্ভব হয়েছে যে এত তাড়াতাড়ি আমরা স্বপ্নটাকে কিনতে পেরেছি। তুমি কিছু বলো? থ্যাংক ইউ সো মাচ গাইজ, তোমরা এইভাবে সাপোর্ট করেছো, কারণ এক বছর আগে যে ভিডিওটা আমি করেছিলাম লোকের ক্যামেরা নিয়ে প্র্যাঙ্ক, তো আজকে ফাইনালি আজকে নিজের ক্যামেরা হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ এই গাইজ, এইভাবে সাপোর্ট করতে থাকবো। আর আজকে ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর বেস্ট পার্ট কোনটা লেগেছে সেটাও কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে, আর দাম ঠিক আছে, দামটা তোমরা হয়তো কমেন্ট করে দিয়েছো যে দাম কত, দাম আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আমি বলতে পারছি না ডেসক্রিপশন দিয়ে দিয়েছি দামটা কত, তোমরা ডেসক্রিপশন চেক করে নিও। আর আমাদের এক বছর আগে যে প্র্যাঙ্কটা করেছিলাম সেই ক্যামেরা প্র্যাঙ্কটা তো যা দেখো নি গিয়ে দেখে এসো, লিংক ডেসক্রিপশনে আছে। তো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, ততক্ষণ ভালো করে শুট করবে, টাটা লাগবে। লাভ পে লিখি হ্যায় মেরে দিল কি খাহিশ, লাফজোঁ মে কাইসে মে বাতাঁ।